লোকে বলে একটা আস্ত গাড়িকে মাত্র 10 মিনিটে খুলে সব যন্ত্রাংশ আলাদা করে ফেলতে পারে ধলাইখালের দক্ষ শ্রমিকরা। অনেকে আবার এও বলে যে চুরি যাওয়া সব গাড়ি নাকি বিক্রি হয় এখানে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, যেই জায়গাটিতে 5 লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত, যেখানে বছরে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে, সেই জায়গাটিতে কি সবকিছু এই চুরি যাওয়া গাড়ি দিয়ে সম্ভব? কোনো থানায় তো এত অভিযোগ নেই। তাহলে এই মানুষগুলোর জীবিকার রসদ কোত্থেকে আসছে? প্রথম মুঘল সুবেদার শহর সুরক্ষা ও অভ্যন্তরীণ নৌ যোগাযোগের জন্য ধলাইখাল খনন করলেও এটি এখন রাজধানীর একটি পুরনো এলাকা। 6 দশক ধরে দেশের মোটর গাড়ির যন্ত্রাংশের চাহিদা মিটিয়ে আসছে ধলাইখাল, যার বদৌলতে বিকল গাড়ি পুনরায় সচল হয়ে ফিরে আসছে সড়কে। সাশ্রয় হচ্ছে কোটি কোটি টাকা। ধলাইখালের সকাল থেকেই ভ্যান ট্রাকে আসতে শুরু করে আমদানি করা রিকন্ডিশন গাড়ির পার্টস আর দেশে ব্যবহৃত গাড়ির পুরনো যন্ত্রাংশ। এসব যন্ত্রাংশ আনলোডের জন্য অপেক্ষায় থাকেন একদল শ্রমিক। আমরা এখান থেকে মনে করেন যে জায়গা থেকে বে জায়গা থেকে মাল নিয়ে আসে, নিয়ে আসার পরে এখান থেকে আমরা মাল নামাই উঠাই, ওঠানোর পরে টাকা দেয় মাদুন রাইডে কাজ করি, আমরা লেবারি কাজ করি। সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন হয়, আবার 2 দিন বয়েথা লাগে। মনে করেন যে 300 400 500 এমএ রোজগার হয় আর কি। টং দোকান, ফুটপাত থেকে শুরু করে রাস্তার কিনারে অনেকটা অংশ জুড়ে চলে পুরনো এসব যন্ত্রের বাছাই কাজ, যা থেকে ব্যবহারযোগ্য অংশ আলাদা করে এখানকার টং দোকানগুলোতে বিক্রির জন্য নেওয়া হয়, আর ব্যবহার অযোগ্য অংশ বিক্রি হয় স্ক্র্যাপ হিসেবে। রিকন্ডিশন পার্টসের সিংহভাগ আসে জাপান, চীন, মালয়েশিয়া, দুবাই থেকে। সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিলামে কেনা হয় পুরনো গাড়ি ও অন্যান্য যন্ত্রাংশ। এগুলো হলো রিকন্ডিশন মাল। এই রিকন্ডিশন আপনার বক্সির এগুলো দুবাই থেকে আসে এখানে আর কি, এখান থেকে পাইকারি বিক্রি হয়ে যায়। আপনার গাড়ি কাটছে, পুরান গাড়ি কাটা পড়ছে, ওই বাতিল মালাঙ্গ গেছে বিক্রি করছে, তাই খুলতেছি। পুরাতন গাড়ি এই ডিপো থেকে, সরকারি ডিপো আছে, থানা আছে। ইঞ্জিন, পিস্টন, কম্প্রেসারের মতো যন্ত্রাংশের খুঁটিনাটি এখানকার শ্রমিকদের হাতের মুঠোয়। তবে এই শ্রমিকদের স্বীকৃতি মেলেনি, উল্টো অভিযোগ আছে চুরি যাওয়া গাড়ির হাত সাফাইয়ে এখানকার শ্রমিকদের যোগসাজশ আছে। তবে 20 বছর ধরে ধলাইখালে গাড়ির জন্য সেবা নিতে আসা এই সরকারি চাকুরিজীবী জানালেন তার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। 20-22 বছর ধরে আমার গাড়ির একটা ক্ষুদ্র একটা নাট বল্টও চুরি হয় নাই। আমি এটা পেয়েছি এখানে যে আমার গাড়ির কোনো কিছু চুরি হয় নাই, এ পর্যন্ত হয় নাই। আমার ধারণা যে অন্য অনেক বড় বড় মার্কেটে আপনার এখান থেকে কিছু পার্টস নিয়ে তারা ঘষা মাজা করে সেটা প্যাকেট করে অনেক বেশি দামে বিক্রি করে। রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবহারের জন্য এটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ মনে করি। এখানে এমন হেন কোনো পার্টস মানে কোনো মডেলের পাবেন না, এরকম নাই এখানে পাওয়া যায়, এই জন্য এখানে আসি। অন্য জায়গায় না যেয়ে এখানে সোজাসুজি আসলে সব জিনিসের সমাধান হয়ে যায়। গাড়ির যন্ত্রাংশ ছাড়াও এসি, ফ্রিজের কম্প্রেসার, কৃষি যন্ত্রাংশ, পোশাকসহ বিভিন্ন কারখানার প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি ও মেরামত হয় ধলাইখালের আলাদা আলাদা অংশে। আমাদের এই সাইডে হলো পুরাতন এসি, পুরাতন কম্প্রেসার বিক্রি করি আমরা, ঠিক আছে। আর সামনে আছে ড্রাম বিক্রি করে, এর দক্ষিণে গেলে আপনি পশ্চিমে গেলে টায়ার, গাড়ির পার্ট সব কিছু এই জায়গায় পাওয়া যায়। চায়নার থেকে সব পুরাতন নতুন কম্প্রেসার আসে চায়না, আমাদের এই জায়গায় এই কম্প্রেসার পাওয়া যায়, জার্মানি কম্প্রেসার পাওয়া যায়, ফ্রান্সের পাওয়া যায়, ঠিক আছে, ইউএসএ কম্প্রেসার পাওয়া যায়, পুরাতন এই সুট থেকে ফুলি। শুধু 2500 টং দোকান রয়েছে রিকন্ডিশন ইঞ্জিন ও মোটর পার্টসের, এর বাইরে টায়ার, কম্প্রেসার, বিয়ারিং, স্ক্রু সহ নানা যন্ত্রাংশ নিয়ে মোট দোকান রয়েছে 3 থেকে 4 হাজার। নিলাম থেকে যন্ত্রপাতি কিনে আনা থেকে মেরামত, তৈরি, বিক্রির সাথে প্রায় 5 লাখ মানুষের জীবিকা চলে। সপ্তাহে মাঝে থাকে 2 দিন বা 1 দিন বা থাকে না, মাসে টাকা দেয় 5000 টাকা। করোনা আগে কাজ করতাম সপ্তাহে 6 দিন 7 দিনও কাজ করতাম ভালো, এখন 3 দিন 2 দিন কাজ করতে সপ্তাহে। যাদের জীবনে আছে নানা গল্প, বাস্তবতা আর বৈশ্বিক সংকটের পিছুটান। আমার এই কাজ আমি দেখতে দেখতে শিখেছি, আর আমার এটা মানে ছোটবেলার থেকেই না, এটা আমার বিদেশ ছিলাম, আইসা কী করে রাখাবো, কিছু তো করতে হবে। কারণ আমার ভাতিজা এই কাজ শিখছে, ওর সাথে মিলেমিশে এই কাজ শিখছি, এখন ভাতিজার অন্যথায় গেছে গা, আমি নিজে নিজে করতেছি ইনশাল্লাহ, এখন আমি পারি। এখানকার বর্ষিয়ান ব্যবসায়ীদেরও রয়েছে ধলাইখাল নিয়ে গর্ব, সেই সাথে অনাগত দিনের ভাবনা। ইংলিশ করছিলাম মার্কেট, ওই কোনার মধ্যে যেটা এখন পপুলার হয়েছে, ওখান থেকে চোরা মার্কেট, ওই যে
তারপরে আসছিল ইয়ে ওই যে কোর্টের সামনে, জজ কোর্টের সামনে আসছিল মার্কেট। পাস আমরা যদি ইম্পোর্ট না করতাম, সরকার আমাদের এই সুযোগ সুবিধা না দিত, আমরা এগুলি সচল করতে পারতাম না। রাস্তায় দেখা গেতো গাড়ি ঘোড়াগুলি অ্যাক্সিডেন্ট কইরা ওইভাবেই পড়া রয়েছে। বাংলাদেশে ভোট মেশিনে যা কিছু লাগে সব দোলাইখাল থেকে, দোলাইখাল না থাকলে বাংলাদেশ চলবে না। দোলাইখালের ছেলেপেলেরা যদি পড়াশোনা কম হয়, তাদের কিন্তু আল্লাহ মেধা দিছে ভালো। সারা দেশে পার্টসের চাহিদার 20% পূরণ হয় ধোলাইখাল থেকে। টয়োটা, হোন্ডা, নিশান, সুজুকি, মিৎসুবিশি সহ সব মডেলের গাড়ির সকল যন্ত্রাংশ পাওয়া যায় বলেই ধোলাইখালের রয়েছে অনন্য চাহিদা। বাজারে অরিজিনালটা পাওয়া যায় না, এখানে অনেক সময় ওই এক্সপায়ার যে গাড়ির এইগুলি যে যন্ত্রাংশগুলি ভেঙে ফেলা হয়, ওখান থেকে অরিজিনালটা পাওয়া যায়। আর এমনি যদি কিনতে যাই তো ওগুলো তো চায়না মাল সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বছরে 8 থেকে 10 হাজার কোটি টাকার এই বাণিজ্যের আরও সম্প্রসারণ ও রপ্তানিতে ভূমিকা রাখা সম্ভব মনে করেন এখানকার ব্যবসায়ীরা। তানজিম শাফিন, এখন ঢাকা।